গত 27 তারিখ গণমুক্তি পরিষদের মিছিলে দুষ্কৃতিকারীদের হামলায় আক্রান্ত হয় বাম সমর্থিত কর্মী। এই নিয়ে দুষ্কৃতিকারীদের নাম দিয়ে শান্তিরবাজার থানায় লিখিত মামলা দায়ের করা হয়। এই ঘটনার রেশ কাটতে না কাটতে বুধবার রাতে পতিছড়ি এলাকায় বিজেপি সমর্থিত কর্মী অঞ্জন দেববর্মার উপর আক্রমণ করেছে দুষ্কৃতিকারীরা। এই আক্রমণকারীর নাম দিয়ে শান্তিরবাজার থানায় মামলা দায়ের করার পরেও কোনো প্রকার পদক্ষেপ গ্রহণ করছে না শান্তিরবাজার থানার পুলিশ। এই অভিযোগ এনে শান্তিরবাজার বিজেপি যুব মোর্চার উদ্যোগে শান্তিরবাজার থানা ঘেরাও ও পরবর্তী সময়ে পাঁচজনের প্রতিনিধি দল শান্তিরবাজার থানার ওসি সুব্রত চক্রবর্তীর নিকট গিয়ে ডেপুটেশন প্রদান করেন। যুব মোর্চার সদস্যরা জানান, টিটিএডিসির প্রাক্তন ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী পরীক্ষিত মুরাসিং এর নেতৃত্বে অশান্তির পরিবেশ সৃষ্টি হয়েছে, তাই উনাকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান যুব মোর্চার সদস্যরা। যুব মোর্চার সদস্যরা জানান, উনাদের দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাবে যুব মোর্চা। আপনারা জানেন কিছুদিন গত 27 তারিখ যে একটা ঘটনা প্রতিনিধিত্ব ঘটে গেল, এটা সিপিএম পরিকল্পিতভাবে এডিসিতে সন্ত্রাস করার জন্য পরীক্ষিত মুরার সিং আশুতোষ দেবনাথের নেতৃত্বে ওইখানে লোকেল এড়িয়ে দিয়েছে। এবং এর পরিপ্রেক্ষিতে গতকাল আমাদের কার্যকর্তা এই দেববর্মা চরণ অঞ্জন দেববর্মার উপরে রাত্রিবেলায় গাঁদা বন্দুক এবং বিভিন্ন আর্মস নিয়ে ওনারা বাড়িতে গিয়েছে, আমরা ওনার বাড়িতেও গিয়েছি, ওনাকে প্রচণ্ড মারধর করেছে এবং ওনার স্ত্রীকে অশ্লীল জায়গায় হাত দিয়েছে, বিভিন্নভাবে টর্চারিং করা হয়েছে। তো এই এলাকাতে ওনারা চাইছে এইসব ষড়যন্ত্র করে এখানে চাঙ্গা করার জন্য, মানুষ থেকে যারা বিচ্ছিন্ন হয়ে গেছে এসব সন্ত্রাসের মাধ্যমে চাঙ্গা আমরা করতে মানুষ দেবে না। কিন্তু আমাদের প্রতিবাদটা হলো, আমাদের কার্যকর্তাদের উপর বারবার আক্রমণ হয়েছে, 48 ঘন্টা হয়ে গেলো, আসামি অ্যারেস্ট করতে পারিনি, এই জন্য আমরা থানার বড়বাবু উচ্চ মহলে কথা বলেছি, ওনারা বলেছেন আমরা অ্যাকশন নিচ্ছি, আমরা বলছি না আজকের মধ্যে অ্যাকশন নিতে হবে, যারা ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে আপনারা অ্যাকশন নিচ্ছেন না, তো আমরা আজকের মধ্যে যদি কোনো আসামি অ্যারেস্ট না হয় আমরা আগামীকাল থেকে আমরা বৃহত্তর আন্দোলনে যাব এবং ভারতীয় জনতা যুব। অপরদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে শান্তিরবাজার থানার ওসি সুব্রত চক্রবর্তী জানান, ঘটনার তদন্ত করে প্রকৃত দোষীকে শাস্তি প্রদান করা হবে। পক্ষ থেকে একজন স্বজনের একটা প্রতিনিধি দল এসেছিল যে রিসেন্ট টাইমস এ যে পটিচুরি এলাকায় যে গণ্ডগোলটা হয়েছে ওখানে দুষ্কৃতকারীদের শাস্তি দাবিতে, তো আমরা তদন্ত করছি, তদন্তে যাদের যাদের নাম প্রকাশ করা আসছে তাদেরকে আমরা অ্যারেস্ট করার চেষ্টা করছি। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।